Subscribe now and press the bell icon. Never miss an update. আগে ক্লাসে অনুপাত সমানুপাতের দুটো ক্লাস নিয়েছিলাম আজকে ওই চ্যাপ্টারেরই ক্লাস নেব একটা আমরা অনুপাত কাকে বলে সেটা দেখেছি একাধিক সমজাতীয় বস্তুর মধ্যে তুলনা করতে বা কোনটা কি পরিমাণে আছে সেটা বোঝাতে গিয়ে আমরা অনুপাতের ব্যবহার করে থাকি যেমন কোন একটা রুমে চেয়ার স্টুল টেবিল এটার অনুপাত যদি 2:1 হয় তাহলে এটা থেকে আমরা বুঝতে পারব টেবিল যতটা আছে টেবিল যদি একটা থাকে তাহলে চেয়ার টেবিল দুটো অর্থাৎ টেবিলের দ্বিগুণ পরিমাণে থাকবে অর্থাৎ টেবিলের আর চেয়ারের সংখ্যা আমরা তুলনা করতে পারব বা কোনটা কি পরিমাণে আছে সেটা বুঝতে পারব অনুপাত দিয়ে এখানে একটা টেবিল থাকলে দুটো চেয়ার থাকে তার মানে যদি দুটো টেবিল থাকে তাহলে চারটে চেয়ার থাকবে মানে টেবিল যা থাকবে তার দ্বিগুণ তাহলে অনুপাত দেখে আমরা কোনটা কি পরিমাণে আছে সেটা বলতে পারবো এবার সমানুপাত কাকে বলে দুটো অনুপাতের মধ্যে তুলনা করতে গিয়ে আমরা সমানুপাতের ব্যবহার করে থাকি যেমন দুটো অনুপাত আমরা ধরলাম একটা হচ্ছে 3:4 আর একটা হচ্ছে 6:8 তাহলে এখানে প্রথম যে অনুপাত এটা হচ্ছে 3:4 আচ্ছা দ্বিতীয় অনুপাতটা এই অনুপাতটাকে যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে 3 × 6 এখানে 4 × 8 তার মানে পড়ে থাকলো 3:4 তাহলে এই দ্বিতীয় অনুপাতটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করার পরে অর্থাৎ কাটাকাটি করার পরে আমরা পাবো 3:4 অর্থাৎ দুটো অনুপাতই সমান হয়ে যাচ্ছে তাহলে প্রথমে যে অনুপাতটা ছিল 3:4 এই অনুপাতটাকে সিম্পলিফাই করার পরেও এটাও 3:4 হচ্ছে অর্থাৎ এই দুটো অনুপাত হচ্ছে সমান 3:4 সমান 6:8 যেহেতু দুটো অনুপাতকে লঘিষ্ঠ আকারে পরিণত করার পরে একই হয়ে যাচ্ছে এই দুটো অনুপাত যখন সমান হয় তখন অনুপাত দুটোকে বলা হয় সমানুপাত এবং এটাকে একটা চিহ্ন দিয়ে লেখা হয় সেটা হচ্ছে 3:4 সমানুপাত এরকম চারটে কোটা দিয়ে সমানুপাত চিহ্ন লেখা হয় 3:4 সমানুপাত 6:8 এই সমানুপাতের এই প্রথম এটা হচ্ছে প্রথম পদ চার এটা হচ্ছে দ্বিতীয় পদ তৃতীয় স্থানে যেটা আছে সেটা হচ্ছে তৃতীয় পদ আর চতুর্থ স্থানে যেটা হচ্ছে আছে সেটা হচ্ছে চতুর্থ পদ তাহলে চারটে পদ থাকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই দুটো মাঝে যে দুটো আছে সেই দুটোকে বলা হয় মধ্য পদ আর এই প্রান্তের দিকে 3 আর 8 মানে প্রথমে যেটা আছে 3 আর শেষ প্রান্তে আছে 8 এটাকে বলা হচ্ছে প্রান্তীয় পদ তাহলে দুটো অনুপাত যখন সমান হয় তখন অনুপাত দুটোকে বলা হয় সমানুপাত সমানুপাতের যে চারটে পদ থাকে সেটাকে বলা হয় সমানুপাত অর্থাৎ এখানে 3, 4, 6, 8 এগুলোকে বলা হয় সমানুপাত সমানুপাতি প্রথমটা হচ্ছে প্রথম সমানুপাতি এটা দ্বিতীয় সমানুপাতি এটা তৃতীয় সমানুপাতি এটা হচ্ছে চতুর্থ সমানুপাতি
আচ্ছা এবার দুটো অনুপাত এস টু বি ও সি ইজ টু ডি এই দুটো অনুপাত যদি সমানুপাত হয় তাহলে সমানুপাত হলে সমানুপাত হলে কি হবে এই দুটো অনুপাত সমান হবে তাহলে এ ইজ টু বি সমানুপাত সমানুপাতের চিহ্ন চারটে ফোঁটা দিয়ে লেখা হয় সমানুপাত সি ইজ টু ডি ইমপ্লাইজ সমানুপাতের চিহ্ন মানে হচ্ছে ইকুয়াল টু চিহ্ন এই দুটো অনুপাত সমান তাহলে এটার বদলে ইকুয়াল টু দিলাম ইকুয়াল টু সি ইজ টু ডি এই অনুপাতগুলোকে এবার ভগ্নাংশ আকারে যদি লিখি তাহলে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি তাহলে কোণাকুণি যদি গুণ করি এবার তাহলে এ সঙ্গে ডি গুণ তাহলে ইমপ্লাইজ এ গুণ ডি ইকুয়াল টু এই কোণাকুণি যদি গুণ করি তাহলে বি গুণ সি তাহলে বি গুণ সি এ মানে হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় পদ এটা হচ্ছে তৃতীয় পদ এটা হচ্ছে চতুর্থ পদ কারণ এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ তাহলে এখানে এই দুটো যদি সমানুপাত হয় তাহলে আমরা কি পাবো প্রথম আর চতুর্থ এই দুটোর গুণফল যা হবে দ্বিতীয় এবং তৃতীয় এই দুটোর গুণফল একই হবে তাহলে ইমপ্লাইজ প্রথম ইনটু চতুর্থ ইকুয়াল টু দ্বিতীয় ইনটু তৃতীয় এই দুটো পদের গুণফল আর এই দুটো পদের গুণফল সমান হয় যদি এই দুটো অনুপাত সমানুপাত হয় আমাদেরকে এটা মনে রাখতে হবে কারণ এটা দিয়ে আমরা যাচাই করতে পারবো যে চারটে সংখ্যা সমানুপাতে আছে কি আছে না তাহলে এ বি সি ডি এই চারটে সংখ্যা যদি সমানুপাতে হয় তাহলে প্রথম আর চতুর্থের গুণফল সমান হবে এই মাঝের দুটোর গুণফল অর্থাৎ এই প্রান্ত শেষ প্রান্ত প্রান্তীয় পদ দুটোর গুণফল সমান হবে মধ্য পদ্বয়ের গুণফল তাহলে এই দুটোকে বলছে মধ্য পদ আর এই প্রান্তের দিকে যে দুটো আছে সেটাকে বলছে প্রান্তীয় পদ এগুলোকে পদ না বলে সমানুপাতিও বলা হয় এই দুটো হচ্ছে মধ্য সমানুপাতি আর এটা হচ্ছে প্রান্তীয় সমানুপাতি আর এটা হচ্ছে প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ বা প্রথম সমানুপাতি হচ্ছে এ দ্বিতীয় সমানুপাতি হচ্ছে বি এটা তৃতীয় সমানুপাতি এটা চতুর্থ সমানুপাতি আমরা একটা উদাহরণ নিয়ে দেখব চারটে সংখ্যা সমানুপাতি হচ্ছে কি হচ্ছে না সেটা দেখব টু থ্রি ফোর কমা সিক্স এই চারটে সংখ্যা সমানুপাতি হবে কি হবে না সেটা আমাদেরকে যাচাই করতে হবে তাহলে এখানে চারটে সংখ্যার মধ্যে এটা হচ্ছে প্রথম সমানুপাতি এটা দ্বিতীয় সমানুপাতি এটা তৃতীয় এটা হচ্ছে চতুর্থ তাহলে প্রথম ইনটু চতুর্থ গুণফল কত হবে তাহলে টু গুণ সিক্স ইকুয়াল টু ছয় দুগুণে বারো দ্বিতীয় আর তৃতীয় এই দুটোর গুণফল কত হবে এটা থ্রি গুণ ফোর তিন চারে বারো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম চতুর্থ গুণ করলে যা হবে দ্বিতীয় তৃতীয় গুণ করলে একই হবে অর্থাৎ
প্রথম গুণ চতুর্থ সমান দ্বিতীয় গুণ তৃতীয়। যদি এই শর্তটা পালিত হয় তাহলে চারটি সংখ্যা সমানুপাতে থাকে। তাহলে যেহেতু এই দুটো সমান হয়ে যাচ্ছে এখানে, সেহেতু এই চারটি সংখ্যা সমানুপাতে হবে। এবার ক্রমিক সমানুপাতিক, এটা কাকে বলে সেটা দেখ। তিনটে সংখ্যা আমরা ধরলাম টু ফোর আর এইট, তিনটে সংখ্যা আছে। তাহলে তিনটে সংখ্যা, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। আমরা এটা থেকে দুটো অনুপাত তৈরি করব এই তিনটে সংখ্যা থেকে। তাহলে এখানে প্রথম ইজ টু, দ্বিতীয় সংখ্যার যদি অনুপাত তৈরি করি তাহলে হবে টু ইজ টু ফোর। এটাকে যদি কাটাকাটি করি দুই দিয়ে তাহলে দুই একে দুই, দুই দুগুণে চার, মানে ওয়ান ইজ টু টু। এবার দ্বিতীয় সঙ্গে যদি তৃতীয়কে অনুপাত করি তাহলে দ্বিতীয় ইজ টু তৃতীয়, তাহলে দ্বিতীয়টা হচ্ছে ফোর আর এটা হচ্ছে এইট। চার দিয়ে যদি কাটাকাটি করি তাহলে চার এক চার, চার দু গুণে এটাও ওয়ান ইজ টু। তাহলে তিনটে সংখ্যার মধ্যে প্রথম দ্বিতীয় অনুপাত যা হচ্ছে দ্বিতীয় তৃতীয় অনুপাত একই হচ্ছে, এটাও ওয়ান ইস টু টু। আর দ্বিতীয় তৃতীয় অনুপাত বের করলে এটাও ওয়ান ইস টু টু, অর্থাৎ দুটো অনুপাত সমান হয়ে যাচ্ছে। অর্থাৎ এখানে প্রথম ইস টু দ্বিতীয় সমান দ্বিতীয় ইস টু তৃতীয়। এই মাঝের যে সংখ্যাটা আছে দ্বিতীয়, এটাকে কিন্তু দুবার ব্যবহার করছি, এটার সঙ্গে একবার আর এটার সঙ্গে একবার, কারণ দুটো অনুপাতেই মাঝের সংখ্যাটা আছে। প্রথম ইস টু দ্বিতীয় সমান দ্বিতীয় ইস টু তৃতীয়, এরকম যদি হয় তিনটে রাশির ক্ষেত্রে বা তিনটে সংখ্যার ক্ষেত্রে, তাহলে এই তিনটে সংখ্যাকে বলা হয় ক্রমিক সমানুপাতি। তিনটে সংখ্যার ক্ষেত্রে বা তিনটে রাশির ক্ষেত্রে যদি প্রথম দ্বিতীয় অনুপাত দ্বিতীয় আর তৃতীয় অনুপাতের সমান হয় তাহলে ওই রাশি তিনটিকে বা সংখ্যা তিনটিকে বলা হয় ক্রমিক সমানুপাত। এবার তিনটে আমরা সংখ্যা ধরলাম এ বি সি, এটা এই তিনটে যদি ক্রমিক সমানুপাতি হয় এটা ক্রমিক সমানুপাতি হলে প্রথম দ্বিতীয় অনুপাত এ ইজ টু বি সমান কি হবে, দ্বিতীয় তৃতীয় অনুপাতের সাথে সমান হবে বি ইজ টু সি। তাহলে এটা অনুপাতটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এ বাই বি ইকুয়াল টু এখানে হবে বি বাই সি, ইমপ্লাইজ কোনাকুনি যদি গুণ করি তাহলে বি আর বি গুণ করলে বি স্কোয়ার ইকুয়াল টু এ আর সি গুণ করলে এ সি। তাহলে ইমপ্লাইজ বি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ সি। তাহলে এটা এই তিনটে সংখ্যা, এটাকে বলছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। এই দ্বিতীয় যে পদটা সেটা মাঝে আছে সেই জন্য এটাকে বলা হয় মধ্য পদ। তাহলে এখানে আমরা কি পেলাম, মধ্য পদের স্কোয়ার সমান প্রথম পদ ইন্টু তৃতীয় পদ।
তাহলে ক্রমিক সমানুপাতিক যদি হয় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মধ্যপদের স্কয়ার সমান প্রথম পদ ইনটু তৃতীয় পদ। তাহলে তিনটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতিকে থাকে তাহলে ওই তিনটে সংখ্যার মাঝে যেটা থাকবে অর্থাৎ মধ্য সমানুপাতিক মধ্য পদ যেটা থাকবে মধ্যপদের স্কয়ারটা তার সাথে সমান হবে প্রান্তীয় পদ দুটোর গুণফলের সমান হবে, অর্থাৎ প্রথম পদ এবং তৃতীয় পদের গুণফলের সাথে সমান হবে। প্রথম আর তৃতীয় যদি জানা থাকে তাহলে আমরা মধ্যপদটা বের করতে পারবো এই সূত্রটা ব্যবহার করে। এবার একাধিক সংখ্যা যদি ক্রমিক সমানুপাতিক হয় এ বি সি ডি ই এফ এই ছটা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতিক হয় তাহলে কি হবে, তাহলে এ ইজ টু বি ইকুয়াল টু বি এর সাথে এটার অনুপাত বি ইজ টু সি, আবার সি এর সাথে এটার অনুপাত সমান হবে সি ইজ টু ডি ইকুয়াল টু ডি এর সাথে এটার অনুপাত সমান হবে ডি ইজ টু ই ইকুয়াল টু এটাকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু ডি বাই ই ইকুয়াল টু ই বাই এফ। অর্থাৎ প্রত্যেকটার অনুপাত আগেরটার সঙ্গে আর পরেরটার সঙ্গে সমান হবে, তাহলে বি এর অনুপাত যেমন এর সাথে যা রয়েছে সি এর সাথে সমান হবে এস টু বি সমান বি এস টু সি, আবার সি এর অনুপাতটা বি এর সাথে যা হবে তার পরেরটা ডি এর সাথে একই হবে তাহলে বি এস টু সি সমান সি এস টু ডি, আবার ডি এর অনুপাতটা এর সাথে একই হবে ডি এস টু ই। এভাবে ক্রমিক সমানুপাতিক যদি হয় তাহলে আমরা এই সম্পর্কটা পাবো এ বাই বি বি বাই সি সি বাই ডি ডি বাই ই ইকুয়াল টু এ বাই এফ। আচ্ছা এবার আমরা একটা এক্সাম্পল দেব নয় ও পনেরো এর তৃতীয় যে সমানুপাতি তৃতীয় সমানুপাতিটা বের করতে হবে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে। তাহলে আমরা তৃতীয় সমানুপাতিটা আমরা ধরলাম এক্স, তাহলে নাইন ইন্টু ফিফটিন ইন্টু এক্স, তাহলে এটা যদি তৃতীয় সমানুপাতি হয় তাহলে এই মধ্যপদ হচ্ছে এটা, এটার সাথে এটার অনুপাত আর এটার সাথে এটার অনুপাত সমান হবে তাহলে নাইন ইস টু ফিফটিন ইকুয়াল টু ফিফটিন ইস টু এক্স। তাহলে এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করলাম নাইন বাই ফিফটিন ইকুয়াল টু ফিফটিন বাই এক্স, তাহলে এক্সটাকে এই দিকে নিয়ে গেলাম এটাকে ওই দিকে নিয়ে গেলাম তাহলে এক্স ইকুয়াল টু ফিফটিন গুণ ফিফটিন বাই নাইন ইকুয়াল টু দুশো পঁচিশ বাই নাইন, নয় দিয়ে যদি এটাকে ভাগ করি নয় পঁচিশ হোক দুশো পঁচিশ, তাহলে তৃতীয় যে পদটা হবে এই ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে এক্স এর মান হলো পঁচিশ। আচ্ছা এবার বই থেকে এরপরের যে প্রয়োগগুলো আছে এই এগুলো বলার পরে সেগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো।